হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখনও 7টা বেজে গেছে, দেখো এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। কখন দোকান খুলবে, কখন কী করবে তার ঠিক নেই। আজকে আমি ইন্টারটা দিলাম, আজকে নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছে। দেখো আবার 6টার পরে ঘুমাচ্ছে। ওঠ তাড়াতাড়ি, ওঠ, ঘরের কাজ মতো গুছা, বাসন মাছ, ঘর মোছ, ঝাড় দে। ওঠ। এদিকে আমার সব কাজ প্রায় হয়ে গেছে, নিকানো হয়ে গেছে উনুন। এইদিকে বাসন কটা পড়ে আছে, বাইরে রাখা আছে, আর এরপর চলবে ঘর মোছার পর্ব। এই যে আমার জল রেডি হয়ে গেছে সব কিছু। রোজের ঘরে এই রাস্তার সামনে রোজের জল দিয়ে শখ লাগে, সবাই দেয় দোকানের সামনে, সেজন্য আমারও দিতে ইচ্ছা হয়। সেজন্য জলের বালতিটা নিয়ে চলে এসেছি জল দিতে রাস্তায়। তুই পড়ে পড়ে ঘুমা, আর আমি ব্লগটা আমি স্টার্ট করলাম আজকে। তুই ঘুমাতেই থাক, এত মানে ঘুম, ওরকম ঘুম যেন নাও কারত হয়। চ বাসনগুলো মেঝেতে মিশে, তো সকাল বিকালটা পকোড়ি খাবি, ভাত খাবি। থেকে উঠে নিয়েই কলগেট ব্রাশ ধরে নিয়েছে, আর তো কোনো কাজ নেই। ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছাবে, হ্যাঁ ওই কর। তার সঙ্গে তুই সাথে সাথে কুকুরের সাথে হেঁটে খাওয়াগুলো। হ্যাঁ চলে এসছে আমার চা। মা কি বললে তুমি জানো, ভিডিও করা বন্ধ নাকি? মা বলছে ভিডিও করা বন্ধ। ম্যাডামের হয়ে গিয়েছে বাসন ধোয়া, সরকারি চাকরির মাধ্যম। আজকে আমি লেট করে এসেছি বলে আজকে বিছানা মা গুটাতে হবে। এদিকে চলে এসছে আমাদের দুধ, প্রত্যেক দিন নতুন নতুন সাত সকালে টাটকা টাটকা গরুর দুধ। 500 করে অর্ডার করেছি, খাবো। পিঠে পরব তো চলে এসছে, তার জন্য মা নিয়ে চলে এসছে খেজুরের গুড়। খাবি নাকি? বাবা তবু তো কাকে কাজে চলে যাবে, তার জন্য মা রেডি হচ্ছে। এই যে চিরুনি করি, চিরুনি আগে মেকআপ করে নেবে, তারপরে যাবে। এই যে দোকানে যাবে, তার জন্য রেডি হচ্ছে। দেখি তো থোবড়াটা। চলো, সবাই তো ব্রাশ করে নিল, চা খাওয়া হয়ে গেল। আমার এখন ব্রাশ করিও নেই, আর এখনো চাও খাইনি। সবাই নিজের কাজেও বেরিয়েও চলে যাচ্ছে, আমার কাজ আর শেষ হচ্ছে না। তো কি এমন কাজ করছি রবি, বলে দে তো। কি কাজ করছি? সকালবেলা তো শুধু বাসনটা মাজা, খাট তো আমি গুছোই, একটু মেজে দেখা, মাছ হাত পাট দেয়। তাহলে মাছ মাছ বিছো, জল ধরে বসে থাকি। দোকান চলে যাচ্ছে। আজকে যারা 500 টাকা নিয়ে আসা হয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, পেছন থেকে ঘুরে কি দেখাচ্ছো, দোকানটা খোলা। আজ বসেছিলাম, ফুল ফুটেও গেছে, ওইটার এখনো ফুল ঠিকঠাক ফোটে না এখনো। আর এইগুলো হচ্ছে, ব্রাশটা করি। সবাই চা খেয়ে নিল, চা খাওয়াটা বাকি আছে। এটা ঘর আসছিস কেন? কাজে চলে গেছে, এখন আমি ঘরে একা, কেউ নাই, গল্প করার মতো না কেউ নাই, সেই জন্য রোদে একটু বসে আছে। টাইম কলে জল চলে এসছে, চান করার জন্য জল ভরা হচ্ছে। জলটা কিছুক্ষণ রোদে দেওয়া হবে, তারপরে চান করবো। এত ঠান্ডা থেকে করে চান করবো ভেবে পাচ্ছি না গো। একটা দিনই ভাবি যে আমি ব্লগ করব, কিন্তু আসল কথা হচ্ছে আমি ক্যামেরার দিকে এখনও ঠিকঠাক করে তাকাতেই পারি না। সেই কারণে মানে নিজেকে ক্যামেরাটা লাগে, যেটা ক্যামেরার দিকে ঠিক করে তাকাতেই পারি না, তো কী করে আমি ভিডিও করবো। ভেবেছিলাম এত ঠান্ডায় চান করবো না, অবশেষে চানটাকে শেষ করলাম। দিয়ে মুড়ি খাবার বানাচ্ছি, আলু ভাজার মুড়ি, বেশি কিছু না, এইটুকুই করলাম। এই যে আলু ভাজার মুড়ি। গ্যাসের এত যে দাম বেড়েছে, তা কিছু করার না। মানে ছোটো গ্যাসেতে শুধু 3 কেজি গ্যাস ভরেছে। আর এইদিকে হরণ মুড়ি খাবার তো হয়ে গেছে। তোমার দাদাকে ডাকি, কোথায় আছে দেখি। ওই সেই মুড়ি খাবে বলে বলে একবারে, হ্যাঁ একবার মুখ চোখ শুকিয়ে গেছে। বাইরে উনুনটা শুধু ধোঁয়াই হচ্ছে। উনুন নিমে গেছে, উনুনটা ধরিয়েছিলাম ঠিকই, কিন্তু হাওয়ায় নিভিয়ে দিয়েছে, কিছু করার নাই। কেউ টাকা বলেছি, টাকা এখন আমি। মুড়ি খাওয়া হয়ে গেছে, এরপর চলে যাবে তোমাদের দাদার দোকানে। এই যে চলে যাচ্ছে, রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দোকান থেকে চলে এসছে, কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। কী রে কিছু বলার নাই। আর দোকান থেকে এসে আবার কুকুরের পেছনে পড়ে গেছে। ছেলেটাকে ধর, ছেলেটাকে দেখ কেমন চাল্লাও। দেখ এরা চুপচাপ থাকে, কিন্তু ছেলেটাকে ধর, শীত লাগছে না ওদের। আর ওর বাবাটা চলে এসছে পাহারা দিতে। দারুণ বাবা, কি করছিস ওকে? হ্যাঁ যা ইচ্ছে তার চুটকুনি পাচ্ছে, ওরা চুপচাপ আছে, কিন্তু হাত ছেড়ে দে, ধর দেখ কেমন হবে। বাবু দোকান থেকে চলে এসছে, এরপর স্নান করবে। কি স্নান করবি তো আজকে? না কি ভাবছিস? ভাগ কি গরম জল করে দিচ্ছি, ঠিক আছে? चलो तुम्हारे दादार चान टान सब ही हो गए हमें भात बेड़े नहीं चले और आजकल मेनू है सीम आलू भाजा आलू सेদ্ধ और एदि के दूध और किच्छू ना। चलो हमारे खावा दावा पूरा कमप्लीट हो गए। एदिके बाबू बसा आछे और काठीटाके निये कि करबि तुई दाँत खुजाबे। ठीक है चलो बाय। आजकेर भिडियो एई पर्यन्तई। देखा होच्छे नतून आरो अन्य कोनो ब्लगे। तो ततक्षणे आपनारा भालो थाकबेन सुस्थ थाकबेन।